প্রিয় অষ্টম শ্রেণীর শিক্ষার্থী বন্ধুরা, তোমাদের সকলকে স্বাগত জানাচ্ছি আমাদের ইউটিউব চ্যানেলে। তো আজকের ভিডিওতে আমি তোমাদের থার্ড টার্মের যে অঙ্কের প্রশ্নপত্র হয়ে থাকে বিভিন্ন স্কুলের, সেই বিভিন্ন স্কুলের বিভিন্ন বছরের বিভিন্ন প্রশ্নপত্র নিয়ে আলোচনা করব। তো দেখো, এটা বায়ুদনী বিনয় বালিকা হাই স্কুলে। তোমরা যদি মনে হয় যে তুমি হচ্ছে মন গড়া কোশ্চেন দিচ্ছ, তাহলে তোমরা ভুল ভাবছো, এটা একদমই মন গড়া কোশ্চেন না। চাইলে তুমি ইন্টারনেটে স্কুলের নামটা সার্চ করে দেখে নিতে পারো। যারা এই তিন থেকে চারটে সেট আমি কোশ্চেন দেবো, তারা যদি এইগুলো প্র্যাকটিস করে যাও, ডেফিনেটলি তুমি কমন পাবেই পাবে, ঠিক আছে? তো চলো শুরু করা যাক। দেখো, তোমাদের সময় থাকবে কত? সময় থাকবে হচ্ছে 3 ঘন্টা 15 মিনিট। ফুল মার্কস থাকবে কত? 70। এখানে আমি উত্তরগুলো বলছি না, মক টেস্ট আকারে তোমরা এটা করো, ঠিক আছে? যদি না পারো তো আমায় বলবে, আমি বলে দেখে দেবো। তো ভিডিওটা শেষ পর্যন্ত দেখো, দেখো কী কী প্রশ্ন আসে সেগুলো জাস্ট একবার একটু দেখে নাও। তো এখানে এক দাগে বলা হচ্ছে সঠিক উত্তরটি নির্বাচন করো। 2AB 4BC 8C এর গসাগু হলো 1, 2 নম্বর হচ্ছে 8ABC, তারপর হচ্ছে 2AB, তারপর হচ্ছে 2। তো যেটা সঠিক উত্তর হবে সেটা তোমায় করতে হবে। দুইটা দেখো, x/3 হলে x/x এর মান কত হবে? এখানে হচ্ছে 1 নম্বর 2, 2 নম্বর হচ্ছে -2, 3 নম্বর হচ্ছে 0, 4 নম্বর হচ্ছে কোনোটাই নয়, 3 নম্বর হচ্ছে দেখো, যে সুষম বা বহুভুজের প্রতিটি বহিঃকোণ 60 ডিগ্রি, তার বহু সংখ্যা হলো কত? 60। তারপর দেখো, 1:2 = k:4 হলে k:4 হলে k এর মান কত হবে? এখানে হচ্ছে 1, 2, 3, 4। তারপর দেখো, সব কাগজে বিন্দুটির কোন পাদে অবস্থিত, অর্থাৎ এখানে হচ্ছে এই এখানটা একটু প্রশ্নটা হবে 10, -12, ঠিক আছে? প্রথম পাদে, দ্বিতীয় পাদে, না তৃতীয় পাদে, না চতুর্থ পাদে। তারপরে দেখো, 6 নম্বর, লেখচিত্রে 0,0 এবং 0,8 বিন্দু দুটির মধ্য দূরত্ব কত একক? এখানে 10, তারপর এটা হচ্ছে 0 একক, তারপর হচ্ছে 8 একক, তারপর হচ্ছে 64 একক। তারপর দেখো, 2:3, 1 প্রকার পিতলে তামা ও দস্তার অনুপাত 4:3 হলে তামা ও দস্তার আনুপাতিক ভাগহার কত? তারপর 2 নম্বর হচ্ছে, জলে হাইড্রোজেন ও অক্সিজেন 2:1 অনুপাতে আছে, জলের মোট পরিমাণে হাইড্রোজেন ও অক্সিজেনের অংশ কত অংশ আছে? তারপর দেখো, লঘিষ্ঠ আকারে প্রকাশ করো, a×a+b/a-b×a-b/b×a+b×a/b। সরল করো, দেখো এখানে সরল দেওয়া আছে, x-y×x2+xy+y²+y-z×y²+yz² z-x + zx + zx². তারপর দেখো, 5-এরটা আছে, যে সুষম বাহুভুজের বাহু সংখ্যা 10টি, সেই বাহুভুজের প্রতিটি অন্তঃকোণের ও বহিঃকোণের মান কত? তারপর দেখো, 6-এরটা কী দেওয়া আছে, একটি ত্রিভুজের দুটি কোণের পরিমাণ 45 ডিগ্রি এবং 60 ডিগ্রি হলে তৃতীয় কোণের মান কত? তারপরে দেখো বন্ধুরা, B-এরটাতে দেওয়া আছে, PQ সরল রেখা অংশের বহিঃস্থ বিন্দু R থেকে PQ সরল রেখা অংশের সমান্তরাল কতগুলি সরল রেখা আঁকা যায়? 3 নম্বর হচ্ছে, উৎপাদককে বিশ্লেষণ করো, a নম্বর হচ্ছে a6+3aq bq -40b6। তারপর দেখো, 6×x-y² -x+y-15। তারপর দেখো, এখানে সরল দেওয়া আছে, যে কোনো একটি সরল তোমায় করতে হবে, a²-ab+b² / a²+ab, তারপর হচ্ছে (÷ a³+b³), তারপর হচ্ছে (÷ a²-b²). তারপর দেখো, বিটটা দেওয়া আছে, b²-5b/3b-4a×9b²-16a²/b²-25। তারপরে হচ্ছে ডিভাইডেড করা আছে, (÷ 30b²+4ab/ab+5a). তারপর দেখো, 5 দাগের যে কোনো দুটি প্রশ্নের উত্তর তোমাকে দিতে হবে। অলোক, কামাল ও জোসেফ একটি কাজ পৃথকভাবে যথাক্রমে 10, 12 ও 15 দিনে করতে পারে। তারা একসঙ্গে কাজটি শুরু করে 3 দিন পর কামালকে চলে যেতে হলো, বাকি কাজটি অন্য দুজনে কতদিনে শেষ করবে? 2:1 দেখো, পৌরসভার জল সরবরাহের নল দিয়ে একটি চৌবাচ্চা 30 মিনিটে পূর্ণ হয়। ভর্তি চৌবাচ্চার জল দিয়ে 4 ঘন্টা কাজ করা যায়। একদিন সরবরাহ নলটি 25 মিনিট চালু ছিল, চৌবাচ্চাটির ওই জল দিয়ে কতক্ষণ কাজ করা যাবে? C-টা হচ্ছে, পেঁয়াজের দাম 200% বৃদ্ধি পেয়েছে, কোনো পরিবার পেঁয়াজের জন্য তার মাসিক খরচ অপরিবর্তিত রাখতে চায়, প্রতি মাসে ওই পরিবার পেঁয়াজের ব্যবহার শতকরা কত কমাবে?
তারপরে ছয়েরটা হচ্ছে লসাগু গসাগু নির্ণয় করো। ফাইভ এক্স ইন্টু এক্স প্লাস ওয়াই ওয়াই কিউব মাইনাস এক্স ওয়াই স্কোয়ার। তারপর দুয়েরটা হচ্ছে পি প্লাস কিউ ইন্টু পি প্লাস আর, তারপরে কিউ প্লাস আর ইন্টু আর প্লাস পি, তারপরে হচ্ছে আর প্লাস পি ইন্টু পি প্লাস কিউ। এরপর দেখো ষাট নম্বর সমীকরণ গঠন করে সমাধান করো যে কোনো দুটি, তো সবগুলোই করে রাখবে। তিনটি ক্রমিক সংখ্যা নির্ণয় করো যাদের যোগফল থাকে, যোগফল থেকে পাঁচ বিয়োগ করলে বিয়োগফলটি মাঝের সংখ্যা দ্বিগুণের চেয়ে এগারো বেশি হয়। তারপরে দুটি সংখ্যা যোগফল 89 এবং অন্তর 15 হলে সংখ্যা দুটির মান নির্ণয় করো। তারপরে আমার বাবার বয়স, আমার বয়সে সাত গুণ, দশ বছর পরে আমার বাবার আর আমার বয়স, দশ বছর পরে বাবার বয়স আমার বয়সে তিন গুণ হবে, আমারও বাবার বর্তমান বয়স কত। তারপর দেখো আট দাগে প্রমাণ করো যে ত্রিভুজের যে কোনো দুটি বাহুর দৈর্ঘ্যের সমষ্টি তৃতীয় বাহুর দৈর্ঘ্য অপেক্ষা বৃহত্তর। প্রমাণ করো যে ত্রিভুজের কোনো একটি বাহু বর্ধিত হলে, বর্ধিত করলে যে বহিঃস্থ কোণ উৎপন্ন হয় সেটির পরিমাপ অত্যন্ত সরি অন্তঃস্থ বিপরীত কোণ দুটির পরিমাপের যোগফলের সমান। সি এরটা দেখো প্রমাণ করো, একটি সরলরেখা রেখার বহিঃস্থ যে কোনো বিন্দু থেকে ওই সরলরেখা পর্যন্ত যেসব সরলরেখা অংশ আঁকা যায় তার মধ্যে লম্বের দৈর্ঘ্যই ক্ষুদ্রতম। নয়েরটা দেখো যে কোনো একটি প্রশ্নের উত্তর দাও। এখানে হচ্ছে যে ত্রিভুজটা দেওয়া আছে তোমরা দেখতে পাচ্ছ, এখানে বলেছে যে চিত্রে এ বি ইকুয়াল টু বি সি, এ সি ইকুয়াল টু সি ডি এবং অ্যাঙ্গেল এ বি সি ইকুয়াল টু 80 ডিগ্রি, ওই অ্যাঙ্গেল এ ডি সি এর পরিমাণ কত, ঠিক আছে। তার পরবর্তী দেখো বিয়েরটা, বিয়েরটা কী বলা হচ্ছে এখানে যে চিত্র দেওয়া আছে এই চিত্রটা ভালো করে দেখবে, চিত্রে অ্যাঙ্গেল এ সি ডি অর্থাৎ এটা এ সি ডি 114 ডিগ্রি এবং অ্যাঙ্গেল এ বি সি ইকুয়াল টু হাফ, তারপর হচ্ছে অ্যাঙ্গেল বিএসি, তারপরে অ্যাঙ্গেল এ বি সি এর কোণগুলির মান কত। এর পরবর্তী বন্ধুরা চলে যাবো আমরা দশ দাগে। দেখো এখানে বলা হচ্ছে যে কোনো একটি প্রশ্নের উত্তর দাও। দশ দাগে 10 সেমি দৈর্ঘ্য বিশিষ্ট একটি সরল রেখাংশ আঁকো, এই সরল রেখাংশকে সমান পাঁচ ভাগে ভাগ করো, প্রতিটি ভাগের দৈর্ঘ্য কত। বিয়েরটা হচ্ছে একটি ত্রিভুজ আঁকো যার দুটি বাহুর দৈর্ঘ্য 6 সেমি ও 7 সেমি এবং 7 সেমি দৈর্ঘ্যের বাহুর বিপরীত কোণের মান 60 ডিগ্রি, ঠিক আছে। এর পরবর্তী বন্ধুরা আমরা চলে যাবো এগারো দাগে। এগারো দাগে এখানে কী বলা আছে দেখো, নিচের ছকের তথ্যগুলি লেখচিত্র কাগজে তৈরি করো এবং লেখচিত্র সরলরৈখিক কিনা লেখো। এটা হচ্ছে ব্যাগের সংখ্যা, ব্যাগের দাম, ব্যাগের সংখ্যা এখানে এক আছে, দুই, তিন, চার, আর হচ্ছে ব্যাগের দাম 50, 100, 150, 200, ঠিক আছে। অথবা তার একটা প্রশ্ন আছে একটু দেখে নাও, পেন্সিলের সংখ্যা 3, 5, 7, 8 আর পেন্সিলের দাম 6, 10, 14, 16, ঠিক আছে। এইগুলো এখানে দেওয়া আছে, তোমাকে কী করতে বললো এখানে লেখচিত্র সরলরৈখিক কিনা সেটা তোমাকে লিখতে বললো, ঠিক আছে। তো বন্ধুরা এই ছিল তোমাদের পার্ট ওয়ানের ক্লাস এইটের প্রশ্ন, এইগুলো প্র্যাকটিস করলে কিন্তু এখান থেকে অনেক কোশ্চেন বন্ধুরা কমন পাবে। তো বন্ধুরা ভিডিও আর বেশি দীর্ঘায়িত করছি না, যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই একটা লাইক করবে, কমেন্ট করবে, শেয়ার করে দিও বন্ধুদের সাথে। আর যদি তুমি আমার চ্যানেলে নতুন হয়ে থাকো তাহলে অতি অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও। তো আজকের ভিডিও এই পর্যন্ত, দেখা হচ্ছে এরকম কোনো একটা ইম্পর্টেন্ট ভিডিওতে, ততক্ষণে সবাই খুব খুব ভালো থাকবে, সবাইকে অনেক অনেক ধন্যবাদ।